Good morning, students, and welcome to the digital platform today. Today, as we have already read and discussed the meaning of the topic under one of lesson number 7. Of the story about the cat. Now today we shall read and discuss the topic under unit number 2 of the same story. So boys, find your own textbook and follow the topic. Now before going to the main point, I want to give you the lesson we got from this lesson. It is very important to know what we have been taught or what lesson we have got from this topic. It is very necessary in our life to know that. So boys, I use bilingual method to know what we have learned from this topic of the story about the cat. That is, in the essay The Cat, Andrew Burton Patterson gives us a humorous account of the habits and activities of the cat, pointing out the love and of comfort and attachment to its old familiar home. So, ei golpe Andrew Burton Patterson amader ekta hasyo rasatmok kahini শুনিয়েছেন বিড়াল এর জীবন এবং এর নানাবিধ কাজকর্ম এর ব্যাপারে সম্বন্ধে এবং আমাদের পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছেন যে বিড়াল কমফোর্ট স্বাচ্ছন্দ্য ভালোবাসে এবং কোন একটা পরিবারের সঙ্গে attached থাকতে ভালোবাসে. He has aptly delved into the inner life and workings of its mind in a bid to unearth the reasons behind its apparent selfish nature. এখানে লেখো delve করেছেন মানে গভীরে গিয়েছেন বিড়ালের জীবন এবং তার অ্যাক্টিভিটি কাজকর্মের গভীরে গিয়েছেন, গিয়ে সেখানে তিনি জেনেছেন বুঝেছেন এবং তাদের মনের ভেতর বিড়ালদের মনের যে অ্যাক্টিভিটি তার ভেতরে ঢোকার চেষ্টা করেছেন এবং উদ্ঘাটন করার চেষ্টা করেছেন যে আপাতত বিড়ালের কাজকর্ম দেখে তাকে মনে হয়েছে সে একটা সেলফিশ প্রাণী. সো উই গট টু নো দ্যাট ইটস অ্যাপিয়ারেন্স অফ ইনোসেন্স অ্যান্ড টিমিডিটি অর সাবমিসিভনেস অর অ্যারোগ্যান্স ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্টেলিজেন্ট প্লয় অন ইটস পার্ট টু কিপ পেস উইথ দ্য ওয়ার্ল্ড. তো আমরা এখানে জানতে পারছি, এখান থেকে শিখতে পারলাম যে ইটস অ্যাপিয়ারেন্স অফ ইনোসেন্স অ্যান্ড টিমিডিটি, এই স্বাভাবিক সাধারণ মানুষ স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি যে বিড়াল একটা হচ্ছে নিষ্পাপ প্রাণী, অর্থাৎ এই প্রাণীটা থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং এই একটা ভীতু প্রাণী.
অথবা এর সাবমিসিভনেস সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ মানুষের কাছে এগিয়ে হচ্ছে নিজেকে সারেন্ডার করে দেয়। এ অ্যারোগ্যান্স, মাঝে মাঝে অ্যারোগ্যান্স হয়ে যায়, অ্যারোগ্যান্স উদ্ধত হয়ে যায়, এগুলো আমরা জানি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো ও যে করে, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে একটা একটা বুদ্ধিদীপ্ত, মানে সুচতুরভাবে একটা পরিকল্পনা বিড়াল করে রেখেছে পৃথিবীর সঙ্গে চলার জন্য, নিজেকে ফিট করে নেওয়ার জন্য। এই সমস্ত বিষয়গুলো, অ্যাক্টিভিটিগুলো সুন্দরভাবে প্ল্যান করে নিয়েছে বিড়ালটি। এটা লেখক খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে এটা বুঝেছেন। ইভেন ইটস অ্যাটাচমেন্ট টু ইটস ওল্ড হোম রাদার দ্যান দ্য ওল্ড ওনার্স টেস্টিফাইজ টু ইটস সিনসিয়ার অ্যাটেম্প্ট টু সার্ভাইভ ইন দ্য ট্রাভেল টর্ন ওয়ার্ল্ড। ইভেন ইটস অ্যাটাচমেন্ট টু ইটস ওল্ড হোম, এবং এটা বলা দেখা গেছে যে ও যে বাড়িটার সঙ্গে অ্যাটাচ ছিল, সেই বাড়িটা যদি পুরনো হয়ে যায়, তাহলে সেই বাড়িটার সঙ্গেই তার একটা সিনসিয়ার অ্যাটাচমেন্ট থেকেই যায়। এই যে সমস্যাকীর্ণ পৃথিবী, এই সমস্যাকীর্ণ পৃথিবীতে সে পুরোনোটা, পুরনো বাড়ির সঙ্গেই তার অ্যাটাচমেন্টটা সে রাখতে চায়। ইট মে অ্যাপিয়ার টু বি সেলফিশ অ্যান্ড ডিসঅনেস্ট জাস্ট, বাট দ্য ট্রু ফ্যাক্ট ইজ দ্যাট ইট নোজ কোয়াইট ওয়েল দ্যাট লাইফ ইজ নট লং ইনাফ টু স্যাক্রিফাইস হিজ হোল কেরিয়ার ফর ফিডেলিটি টু ইটস ওল্ড মাস্টার। এইটা আপাত দৃষ্টিতে দেখতে মনে হবে যে বিড়াল একটা ডিসঅনেস্ট, একটা অসৎ উদ্দেশ্য তার আছে, এবং আরও মনে হতে পারে যে এটা একটা স্বার্থপর কাজ। কিন্তু লেখক বলছেন যে ঘটনাটা আমরা ভালোভাবে বিড়ালের জীবন সম্পর্কে জানি, সেটা হচ্ছে এই যে বিড়ালটা জানে যে তার জীবনটা খুব ছোট, এবং এই জীবনটা শুধুমাত্র একে তাকে তার সঙ্গে লয়্যালটি, তার সঙ্গে বাধ্যবাধকতা নিয়ে থাকার যে বিষয়টা, সেটা এই জীবনে, এই ছোট্ট জীবনে তার পক্ষে সম্ভব নয়। আসলে ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে পুরনো মালিক বা মালিকের প্রতি বিশ্বস্ত থাকা, যেটাকে বলা নিজেকে উৎসর্গ, স্যাক্রিফাইস করা, ফিডেলিটি, বিশ্বস্ত থাকা, এইটা এই ছোট্ট জীবনের পক্ষে সম্ভব নয়। লাইকওয়াইজ উই অলসো গ্যাদার দ্যাট লাইফ অন দিস প্ল্যানেট ইজ ফুল অফ আনসার্টেনটিস, সামটাইমস ইট ইজ স্মুথ সেলিং অ্যান্ড অ্যাট আদার ফুল অফ হার্ডশিপস অ্যান্ড প্রবলেমস। ঠিক সেইরকমভাবে আমরাও দেখি, ঠিক সেইরকমভাবে আমরাও দেখি যে আমাদের জীবনটাও কিন্তু একেবারে স্মুথ নয়, আমাদের জীবনটাও ছোট, এবং আমরা এই জীবনে অনিশ্চিত জীবন আমাদের, এবং সে কারণে এই জীবনে কখনো কখনো সমস্যা চলে আসে, সমস্যার মোকাবিলা করি, এগিয়ে যেতে হয়। জীবনটা আমাদের সেই বেড অফ রোজেস নয়, বেড অফ রোজেস মানে স্মুথ সেলিং নয়, এবং মাঝে মাঝে আমাদের সামনে প্রচুর সমস্যা চলে আসে। অ্যান্ড ফর আওয়ার ওন সার্ভাইভাল উই মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন উইদাউট স্টিকিং রিজিডলি টু দ্য হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস অফ দ্য সো কল্ড সোসাইটি। সুতরাং আমাদেরও এই ছোট্ট জীবনে অনেক কিছু করার আছে, তাই জন্য আমাদের পরিস্থিতি মোতাবেক আমাদের সিদ্ধান্ত নিতে হয়, আমাদের কাজ করতে হয়। এইটা নয় যে সমাজের
তথাকথিত সমাজের কিছু নিয়ম আছে, সেই নিয়মের গণ্ডিতে নিজেকে সবসময় বেঁধে রাখব আর পরিস্থিতি অনুসারে কাজ করব না, এরকম ভাবে ভাবা ঠিক নয়। অ্যাকর্ডিং টু দ্য রাইটার, সামটাইমস উই মে হ্যাভ টু স্যাক্রিফাইস সাম ট্রিভিয়াল অর লেস ইম্পর্ট্যান্ট থিংস ফর এ গ্রেটার কজ অর ফর এভরি এক্সিস্টেন্স ইন দিস চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড। কখনো কখনো আমাদের কি করতে হয়, আমাদের জীবনের ছোট ছোট জিনিস, তুচ্ছ জিনিস, সেইগুলো আমাদের জীবন থেকে বৃহত্তর কারণে, গুরুত্বপূর্ণ কারণে, বৃহত্তর অস্তিত্ব রক্ষায় বা আমাদের অস্তিত্ব রক্ষার কারণে সেগুলোকে আমাদের স্যাক্রিফাইস করতে হয়। অর্থাৎ আমাদের জীবনের তুচ্ছ ছোট ছোট কম গুরুত্বপূর্ণ জিনিসগুলো বৃহত্তর স্বার্থে, সমাজের বৃহত্তর স্বার্থে আমাদের স্যাক্রিফাইস করতে হয়, উৎসর্গ করতে হয়। নাও বয়েজ, কাম টু দ্য পয়েন্ট, দ্য টপিক আন্ডার ইউনিট টু। সো বিফোর গোয়িং টু দ্য ডিটেল স্টাডি, আই ওয়ান্ট টু জাস্ট এক্সপ্লেন দ্য সামারি অফ দ্য টপিক। সো ওপেন এট পেজ নাম্বার 55 অ্যান্ড ফলো দ্য টপিক আন্ডার ইউনিট টু। At the tea table in the evening, the cat appears with a noisy purr to have his share of food. সন্ধেবেলা সবাই যখন চা খেতে বসে টেবিলে, টি টেবিলে, সেই সময় গিয়ে বিড়ালটি তার নিজের শেয়ারের জন্য গড়বড় করতে থাকে। He rubs himself against the legs of the family members to make his presence felt. সে নিজের গাটা ফ্যামিলি মেম্বারদের গায়েতে ঘষে, পায়েতে ঘষে ঘষে জানান দিতে চায় যে সে এখানে উপস্থিত আছে। হি ইজ নট ইমপ্রেসড বাই মেয়ার আউটওয়ার্ড ফন্ডিং অফ হিম বাই দ্য গেস্ট। তো সেখানে যে গেস্টরা আসে, সেই গেস্টদের শুধুমাত্র গেস্টরা তাকে পছন্দ করে, একটু গায়ে হাত বুলিয়ে দিল, এরকমভাবে সে হচ্ছে সন্তুষ্ট নয়। He expects a part of the best food from him. এবং সেই গেস্টদের কাছে, গেস্টের কাছ থেকে সে সবচেয়ে ভালো খাবারটার একটা অংশ, সবচেয়ে ভালো খাবারের একটা অংশ সে চায়, পেতে চায়। He scratched the guest for being late in giving him his due. আর সেই গেস্ট তাকে খাবারটা দেরিতে দেওয়ার কারণে সে তার পায়ে আছড়ে দেয়। দ্য গেস্ট ওয়ান্টস টু কিক হিম, গেস্ট কিন্তু তাকে কিক করতে চায়, তাকে পা দিয়ে লাথি মারতে চায়। বাট হি প্রিটেন্ডস টু বি ভেরি মাচ ডিলাইটেড বিফোর দ্য ফ্যামিলি টু শো সিভিলিটি। তো বেড়াতে এসছে গেস্ট, তাদের বিড়াল, তাদের বিড়াল সম্পর্কে বাড়ির যারা হস্ট আছে তাদের, তারা খুব খুশিতে আছে যে বিড়াল কত বুদ্ধিমান এবং বিড়ালটা কত ভালো যে গেস্টকে এইভাবে এসে বিট করছে। কিন্তু গেস্টের রাগ হচ্ছে যেটাকে লাথি মেরে জানলা দিয়ে ফেলে দেয় ভালো, কিন্তু সে করতে পারছে না, কেবলমাত্র ভদ্রতা দেখাবার জন্য, সিভিলিটি শো এর জন্য। সো হি বিটারলি গিভস দ্য ক্যাট আ বিট অফ ফিস, রাগে তিক্ত মনে সে বিড়ালকে একটা এক টুকরো মাছ দিয়ে দেয়। দ্য গেস্ট গোজ অ্যাওয়ে টু এ সেফ প্লেস টু রিলিজ ইট। তো বিড়ালটা তখন একটা নির্দিষ্ট সেফ জায়গাতে যায়, সেফ জায়গা মানে যেখানে গেলে ওই গেস্ট আর ওকে মারতে পারবে না, এতটা দূরত্ব মেনটেন করে সে চলে যায়, গিয়ে মাছটা সে মজা করে খায়। বিফোর গোয়িং অ্যাওয়ে হি ইটস, হি কাস্টস অ্যান অ্যাংরি লুক অ্যাট হিম। যাবার আগে সে একটা এমন রাগের ভাব করে গেস্টের দিকে তাকিয়ে থেকে তারপরে চলে যায়, যেন বোঝাতে চায় যে বাবু এ পরের বারে যেন আমাকে আমার ভাবটা দিতে একদম লেট করবেন না। সো দিস ইজ দ্য সামারি অফ দ্য টপিক আন্ডার ইউনিট টু। নাও ডিটেল স্টাডি বয়েজ, ফলো দ্য লাইন্স
and try to know the meaning, try to know the Bengali meaning as we are Bengali products. So we have to understand each and every meaning of the words and sentences in our mother tongue, so that you can or we can make sense of the story. I have already discussed the lesson we got from this and also discussed the summary of the topic under unit 2. Now detail study, follow the lines, boys. When the family sits down to eat tea, jokhon poribar cha khete boshe, the cat puts in an appearance to get his share. Tokhon biral ta tar emon appearance manate uposthit hoye jay tar nijer share ta pawar jonno. He purrs noisily and rubs himself against the legs of the family members. Se shobdo kore jore jore shobdo kore gor 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 korte thake ar poribarer sodosshoder paye ga ghoshte thake. If there is a guest at the table, the cat is particularly civil to him. Ar sei table e jodi kono guest eshe thake tahole দেখা যায় যে বিড়ালটি তার প্রতি একবার ভীষণ ভদ্র ব্যবহার করে. বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড. কারণ হচ্ছে যে বিড়ালটি জানে যে এই বাড়িতে যদি কেউ গেস্ট আসে তাহলে গেস্টকে সবচেয়ে ভালো খাবারটা দেওয়া হয়. তাই সবচেয়ে ভালো খাবারটার একটা অংশ পাওয়ার জন্য, ভাগ পাওয়ার জন্য সে গেস্টের সঙ্গে এতটাই সভ্য ব্যবহার করে. সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, কখনো কখনো ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ. কখনো কখনো দেখা গেছে যে সেই অতিথি টেবিলে বসে, নিচে বিড়ালটা বসে আছে, তো নিচে কী করে স্টুপস মানে নিচে বেন ডাউন ঝুঁকে যায়, ঝুঁকে গিয়ে তাকে স্ট্রোকস দ্য ক্যাট মানে বিড়ালকে আঘাত করে এবং করে তাকে বলে হতভাগা বিড়াল, হতভাগা পুষি. দ্য ক্যাট সুন টায়ার্ডস অফ দ্যাট, আর বিড়ালটা খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায়, বোর হয়ে যায়. হি পুটস অফ হিজ ক্লো অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেস দ্য গেস্ট ইন দ্য লেগ. সে আস্তে করে তার পায়ের নখরগুলোকে পার করে, সফটলি পার করে, কোয়াইটলি পার করে, কিন্তু যখন আঁচড়ে দেয় তখন শক্ত করেই আঁচড়ে দেয় যাতে লাগে. আও ইজ দ্য গেস্ট, গেস্ট তখন চিৎকার করে বলে উফ উফ. দ্য ক্যাট স্টাক হিজ ক্লোজ ইন টু মি, চিৎকার করে বলি বিড়ালটা আমার পায়েতে নখ ঢুকে দিয়েছে. দ্য ডিলাইটেড ফ্যামিলি মেম্বার্স, তখন পরিবারের সদস্যরা ভীষণ আনন্দ পায়, আনন্দিত হয়ে তারা বলে ইজন্ট ইট সুইট অফ হিম. দেখে মনে হচ্ছে না যে এই গেস্টের প্রতি যে ব্যবহার বিড়াল করছে সেটা কত মধুর? ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, বিড়ালটাকে দেখে মনে হচ্ছে না যে ও কত বুদ্ধিমান? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চাইছে যে তাকে কিছু খেতে দেওয়া হোক. দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, এরপর এইসব কথা হোস্টদের কাছ থেকে শোনার পর কোনো গেস্টের পক্ষেই আর এই সাহস করা যায় না যে তাদের পোষা বিড়ালটাকে মেরে বার করা যাবে. সুতরাং গেস্ট আর কিছু করার মানসিকতা ত্যাগ করলেন, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, যেটা বলে আগে ভেবেছিলেন যে জানলা দিয়ে বার করে দেবো কিক মেরে, সেইটা সেই ভাবনা থেকে তিনি বেরিয়ে এলেন এবং ওটা ছেড়ে দিলেন. সো উইথ টিয়ার্স অফ রেগ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ,
তার চোখে তখন রাগ আর যন্ত্রণা এই নিয়ে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাস অ্যামাস্ট হি অ্যাফেক্টস টু বি ভেরি মাস অ্যামাস্ট এবং ভীষণ আশ্চর্যম্বিত হলেন অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন এবং রেগে মেগে তিনি বিরক্ত হয়ে তিনি নিজের যে মাছ ছিল খাবার সেখান থেকে একটা মাছের টুকরো নিয়ে বিড়ালটাকে নিচে দিয়ে দিল হাতে করে দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট এখানে ওয়ার্ড আছে আন্ডারলাইন করে জিঞ্জারলি মিনিংটা যদিও দেওয়া আছে যে রিসিভ সামথিং সাইলেন্টলি বাট উইদাউট মেকিং এনি নয়েজ বাট সিনসিয়ারলি অর্থাৎ সিনসিয়ারলি বিড়াল সেটাকে অ্যাকসেপ্ট করলো নিল মাছের টুকরোটা আর হচ্ছে একটা এমনভাবে তাকালো উইথ এ লুক ইন হিজ আইস দ্যাট এমনভাবে তাকালো তার মানেটা এই দাঁড়াচ্ছে লেখকের মতে যে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড অন্য সময় আমার বন্ধু ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড অন্য সময় এত লেট করো না আমাকে বুঝতে হি পার্টস অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড সে নিজের খাবারটা খাবার আগে সেই গেস্টের পা থেকে বুট মানে পা থেকে নিরাপদ দূরত্বে চলে গেল এবং নিজের খাবারটা সেখানে খাবার জন্য খাবারটা খেলো ধরো সেখানে কেন না ওর একটা ভয় ছিল যে গেস্ট না পায়ের কিক মেরে আবার বাইরে বার করে দেয় সেই জন্যে নিরাপদ ডিস্টেন্স একটা সেফ ডিস্টেন্স রেখে এখানেও দেখো সেফ ডিস্টেন্স অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং যাতে ছুঁতে না পারে মারতে না পারে নাও ইট ইজ এ সোশ্যাল ডিস্টেন্স ইজ এ ভেরি পপুলার ওয়ার্ড টুডে বয়েজ সো কিপ সোশ্যাল ডিস্টেন্সিং লাইক দিস ক্যাট টু সেভ হিমসেলফ টু সেভ ইউর সেলফ ইউ শুড অলসো কিপ সোশ্যাল ডিস্টেন্সিং ওকে দ্যাটস অল টুডে অ্যান্ড ইউ আর অ্যাজ ইউজুয়াল গিভেন দ্য কম্প্রিহেনশন টেস্ট এক্সারসাইজেস টু ডু অ্যাট হোম ইফ ইউ ফিল এনি প্রবলেম দেন ইউ ক্যান give me feedback and that's all